बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थी बंधुरा, केमन आछो तोमरा? आशा करछि भालो आछो। बर्तमान बैश्विक करोना महामारी कारणे आमरा क्लास निते पारछि ना, एइजन्य विकल्प व्यवस्था हिसाबे अनलाइन शिक्षा कार्यक्रम शुरू होयेछे। चोरा कलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे तोमादेर सबाइके स्वागत जानाच्छि। আমি শাহনারা বেগম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চৌরা আদর্শ ডিগ্রি কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম, আশা করছি তোমরা দেখেছ এবং পড়েছ। আজ আমি রাষ্ট্রপতি শাসিত সরকার সম্পর্কে আলোচনা করব। গণতান্ত্রিক সরকারের একটি প্রধান রূপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকার, যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে এবং তিনি তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকেন না, তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। রাষ্ট্রপতি শাসিত সরকারের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন রাষ্ট্রপতি। এ সরকারের নিয়মতান্ত্রিক প্রধান থাকেন না, রাষ্ট্রপতি সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা জনগণ কর্তৃক নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত রাষ্ট্রপতির হাতে থাকে এবং রাষ্ট্রপতি প্রকৃত এবং আনুষ্ঠানিক দুইটি ভূমিকা পালন করেন। এ সরকারকে সিদ্ধান্ত গ্রহণের জন্য আইনসভার মর্জির উপর নির্ভর করতে হয় না। রাষ্ট্রপতি যে কোনো সংকটময় মুহূর্তে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেন। এ সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে মন্ত্রী হিসাবে নিয়োগ দিতে পারেন, এমনকি যে কোনো সময় তাকে অপসারণও করতে পারেন। অর্থাৎ মন্ত্রীগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী না থেকে রাষ্ট্রপতির নিকট দায়ী থাকে। তাদের কার্যকালের মেয়াদ রাষ্ট্রপতির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। এখানে রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলী বা ভোটারদের দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপতির কার্যকাল সংবিধান দ্বারা নির্ধারিত। সংবিধান ভঙ্গ, দুর্নীতি বা রাষ্ট্রদ্রোহী কোনো কাজ ছাড়া তাকে পদচ্যুত করা যায় না। তিনি তার সকল কাজের জন্য জনগণের কাছে দায়ী থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্নভাবে রাষ্ট্রপতির সংজ্ঞা দিয়েছেন, আমরা একটু আলোচনা করি। অধ্যাপক জে ডব্লিউ গার্নার বলেন, রাষ্ট্রপতি শাসিত সরকার হলো সেই সরকার ব্যবস্থা যেখানে নির্বাহী বিভাগ তাদের কার্যকালের মেয়াদ এবং কার্যাবলীর জন্য আইনসভার নিরপেক্ষ, আইনসভার নিয়ন্ত্রণ থেকে স্বাধীন ও নিরপেক্ষ থাকে। অধ্যাপক আর এন গিলক্রিস্ট বলেন, রাষ্ট্রপতি শাসিত সরকার হলো ওই সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত। আরও একজন বলেছেন, অধ্যাপক এফ আর সিলি, উনি বলছেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতির ইচ্ছায় পরিচালিত সরকার হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। অর্থাৎ একজন প্রকৃত ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রপ্রধানের দ্বারা পরিচালিত সরকারকেই রাষ্ট্রপতি শাসিত সরকার বলে, যিনি নির্দিষ্ট মেয়াদের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হন। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের সরকার বিশেষভাবে উপযোগী। মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ব্রাজিল, কানাডা, শ্রীলঙ্কা, মিশর প্রভৃতি রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য। তোমরা লিখে নাও, এক নম্বর পয়েন্ট, রাষ্ট্রপতি প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। আইনগত দিক থেকে এবং বাস্তবে তিনি রাষ্ট্রের চরম ক্ষমতার অধিকারী ও প্রকৃত শাসক। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের ন্যায় তিনি পরোক্ষভাবে সরকার পরিচালনা করেন না। তিনি শাসন বিভাগের প্রধান এবং প্রত্যক্ষভাবে শাসন বিভাগের কার্যাবলী পরিচালনা করেন। দুই নম্বর,
আজ্ঞাবহ মন্ত্রিসভা, মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। মন্ত্রীগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। রাষ্ট্রপতি যে কোনো ব্যক্তিকে মন্ত্রী হিসাবে নিয়োগ এবং যে কোনো মন্ত্রীকে যে কোনো সময় মন্ত্রিসভা থেকে অপসারণ করতে পারেন। তিন নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হন। তিনি এবং তার মন্ত্রিসভা শাসন ক্ষমতা পরিচালনার জন্য সাধারণত আইনসভার নিকট দায়ী নন। এ সরকার ব্যবস্থায় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ পরস্পর স্বাধীন ও স্বতন্ত্রভাবে নিজ নিজ দায়িত্ব পালন করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ হলো সরকারের তিনটি বিভাগ সম্পূর্ণভাবে আলাদাভাবে কাজ করবে। চার, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইনসভা সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট হয়। রাষ্ট্রপতি আইনসভা ভেঙে দিতে পারেন না। আইনসভা আইন প্রণয়নে স্বাধীন ক্ষমতা ভোগ করেন। পাঁচ নাম্বার, শাসন বিভাগ আইনসভার নিয়ন্ত্রণমুক্ত। আইনসভা রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে না। কেবল বিশেষ ব্যবস্থায় তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা সম্ভব। সাধারণভাবে তিনি আইনসভার নিকট দায়ী নন, আবার তিনি আইনসভাকেও ভেঙে দিতে পারেন না। ছয়, স্থিতিশীল শাসন ব্যবস্থা। এই সরকার ব্যবস্থায় সরকার স্থিতিশীল হয়, কেননা রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান হিসাবে রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন। তার বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা, দেশদ্রোহিতা বা সংবিধান লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত ছাড়া এবং অভিশংসন পদ্ধতি ছাড়া আইনসভা রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করতে পারে না। তাই এটি একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা। সাত, বিচার বিভাগের প্রাধান্য। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর থাকায় বিচার বিভাগের প্রাধান্য থাকে, লিখিত থাকে। আট নম্বর, লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। রাষ্ট্রপতি শাসিত সরকার লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তিত সংবিধান বলতে আমরা কি বুঝি? যে সংবিধান সহজেই পরিবর্তন করা যায় না। তো কাজে এখানে রাষ্ট্রপতি শাসিত সরকারের একটা বৈশিষ্ট্য হলো সেটা লিখিত এবং দুষ্পরিবর্তনীয় হয়। এখানে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের কার্যক্ষেত্র সংবিধানে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে। এ তিনটি বিভাগের কাজের মধ্যে কোনো সমস্যার উদ্ভব হলে তা লিখিত ও সুস্পষ্টভাবে সংবিধানের ধারা মোতাবেক মীমাংসা করা হয়। নয় নম্বর, রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি প্রকৃত রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। এ কারণে তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, অর্থাৎ তাকে কেন্দ্র করেই প্রশাসনযন্ত্র পরিচালিত হয়। দশ, রাষ্ট্রপতির ক্ষমতার উৎস ও দায়বদ্ধতা। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি সব ক্ষমতার উৎস হলো সংবিধান, অর্থাৎ সংবিধানে রাষ্ট্রপতিকে প্রভূত ক্ষমতা দিয়েছে। তিনি তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, রাষ্ট্রপতি শাসিত সরকারের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। তোমরা অবশ্যই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে শিখবে, কারণ এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা প্রতিটা শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে উদ্দীপকে যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি সাথে সাথে বুঝবে এটা কোন সরকার সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে এবং তুমি লিখতেও পারবে। তো কাজেই আমি বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি, তোমরা সেটা আয়ত্ত করবে আর বাড়িতে পড়বে। আজ এইখানেই শেষ। আল্লাহ হাফেজ।